খবরটা পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। বাংলাদেশের ধরেন সবচেয়ে ধনী মানুষ যদি বলেন, নাম যদি আসে, তাহলে আস্তে আস্তে আসবে আপনার যমুনা গ্রুপ, সামিট গ্রুপ, তার বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরার নামটা এখন সর্বাগ্রে আসার কথা, তারপর এ ধরনের যে প্রতিষ্ঠান ভ্যাক্সিনকো গ্রুপ বা এ ধরনের গ্রুপ। এখন ভ্যাক্সিনকো বা বসুন্ধরা যদি ঘোষণা দেয় যে আপনার আমি বঙ্গবাজারের জন্য, বঙ্গবাজারে হাজার কোটি টাকার ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, আমি 1 লক্ষ টাকা অনুদান দিব, একটু অস্বস্তি লাগবে না যে আরে আছে তো বাবা তোমাদের হাজার হাজার কোটি টাকা, তোমরা 1 লক্ষ টাকা এনে মানুষের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, এটা তো মানে এই সাগরের মধ্যে এক বিন্দু জলের মতন। বা যে মানুষটির কোটি 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 টাকা আছে, যে মানুষটি বলছেন যে আরে ভাই বন্ধু বান্ধব নিয়ে সন্ধ্যার সময় একটু নাস্তা করতে বসলেই তো 10-15 হাজার টাকা খরচ হয়ে যায়, বলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানে, সেটা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রল হয়েছিল। এখন সেই খবরটি আমি পড়ে আমি একটু চিন্তা করছিলাম যে আসলে ধরেন এই বঙ্গবাজারে যে আগুন, এই আগুনের ঘটনায় রাজনীতিবিদরা ছুটে যাচ্ছেন, তারা পত্রপত্রিকা মিডিয়ায় তারা মোটামুটি ঘোষণা দিচ্ছেন, সাংবাদিকদের দাওয়াত দিচ্ছেন, তারা ওখানে গিয়ে কথা বলছেন, তাতে করে তাদের একটু যতটা মানে তারা যাওয়ায় ঠিক আছে ব্যবসায়ীরা বা তাদের সমর্থকরা একটা মেন্টাল সাপোর্ট পাচ্ছেন, কিন্তু তার চেয়ে বেশি তাদের একটু প্রচার প্রসারটা হচ্ছে যে হ্যাঁ মানুষের পাশে এই দল সেই দল আছে, এরকম একটা ব্যাপার। একইভাবে যে খবর সেটাই বলা হচ্ছে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতার করানোর ঘোষণা সাকিবের, খুবই ভালো উদ্যোগ, খুব ভালো কথা, হ্যাঁ ইফতার করানো হতে পারে। এখন সেই ইফতারটা কী, বঙ্গবাজারে কয়েক হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে খবরে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন, রাজধানীর অন্যতম বৃহত্তর মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পথে বসেছে হাজারো ব্যবসায়ী, চারদিকে কান্না হাজারি, এমন দুর্দিনে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য 20,000 টাকা অনুদান দিচ্ছেন তিনি। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট চলছে বাংলাদেশের, মাঠে নামার আগেই ক্রিকেটাররা শুনেছেন বঙ্গবাজার অগ্নিকাণ্ডের খবর, প্রথম দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাকিব। বঙ্গবাজার পুড়ে যাওয়ার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক, আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটে মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে, রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে, তাই আমি আমার সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য 20,000 টাকা অনুদান প্রদান করব, এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন। মাস্তুল ফাউন্ডেশন জানেন এরকম কোটি 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 টাকা নিয়ে, মানে কুটকুট ছোটো ছোটো টাকা নিয়ে তারপরে তারা আয়োজন করে। এখন সাকিব আল হাসানের 20,000 টাকা মাস্তুল ফাউন্ডেশনে গিয়ে হয়তো বড় হবে, সুবিধাটা কী হয়েছে জানেন, তিনি এই 20,000 টাকা দিয়ে মোটামুটি 1,00,000 টাকার যেই ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিং পেয়ে গেছেন দেশসেরা ক্রিকেটার, তার টাকা কী পরিমাণ আছে তার ভক্তদের সবাই জানেন, আমরাও জানি, আমরা তার এই এক্সট্রা যেই সাংঘাতিক রকম খোদা প্রদত্ত তার যে ক্ষমতা, তার মেধা ক্রিকেটে এবং ক্রিকেটকে তিনি যে শিল্পে পরিণত করেন, তার পাশাপাশি তার ব্যক্তি জীবনের, তার প্রাইভেট, তার ব্যক্তি নানান কর্মকাণ্ড একের পর এক যে কাহিনী ঘটায়, এই কাহিনীর মধ্যে তার মতো মানুষের হাজার হাজার কোটি টাকা যেখানে ক্ষতি হয়েছে, হাজার হাজার মানুষের লক্ষ পরিবার এফেক্টেড হয়েছে, লক্ষ সদস্য পরিবারের এফেক্টেড হয়েছে, সেখানে এই 20,000 টাকার অনুদান এবং সেটা ঘোষণা, এটা নিয়ে আলোচনা আমার কাছে একটু একটু এই মাপের একজন তারকার যদি কেন যেন অস্বস্তি লাগছে, আপনাদের লাগছে কিনা জানি না। সতীর্থ তাসকিন আহমেদকে পরবর্তী দিনে ইফতারের অনুদানে সম্পৃক্ত করার কথা জানিয়ে সাকিব আরও লিখেছেন, পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে 20,000 টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। উনি আজকে সাকিব আল হাসানের জন্য 2,00,000 টাকা কোনো বিষয় ছিল না, কারণ পরবর্তী দিনের জন্য এটা আমরা করি, আমরা যখন বন্ধুরা, আমরা মধ্যবিত্ত মানুষ, বেতনভোগী মানুষ, আমরা এসময় বন্ধুদেরকে বলি রে ভাই আমি আজকেরটা দিলাম তুই কালকেরটা দিস, হ্যাঁ আমার যে বন্ধুটা 50,000 টাকা বেতন পায় সেই জায়গা থেকে এলেও সে 5,000 টাকা দেয়। এখন ওনারা লক্ষ লক্ষ টাকার মালিক, এভাবে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন সাকিব।
পরের অংশে তিনি লিখেছেন, এই মর্মান্তিক ভয় পরিস্থিতি আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন একে একে অপরের পাশে দাঁড়িয়ে রমজান মাসে মহান আল্লাহ তাআলা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতিপূরণ করার তৌফিক দান করুন, আমিন। এই জায়গাটায় কিছুই বলার নেই, অবশ্যই এই প্রত্যাশা সবারই। কিন্তু আমাদের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, ওনার জন্য মানাতো, উনি যদি বন্যার সময় যেমন শিল্পীরা এগিয়ে এসেছিলেন, তারা ফান্ড রাইজ করেছিলেন। আমি জানি সাকিব আল হাসান যদি বলে যে আমি দশজন দোকানদারের ক্ষতিপূরণ, তাদেরকে আমি পুনর্বাসন করতে, তাদের যা ক্ষতি হয়েছে আমরা সুষ্ঠুভাবে খোঁজ খবর নিয়ে তাদেরকে আমরা এস্টাবলিশ করব, আপনারা এগিয়ে আসুন, মাস্তুল ফাউন্ডেশন লাগে না। সাকিব আল হাসান একাই সেই ব্র্যান্ডিং, একাই সেই যথেষ্ট। বরঞ্চ তিনি যদি সেটা করতেন যে 20,000 টাকা দিয়ে আবার তাসকিনকে সামনে ঠেলে না দিয়ে তিনি সেটা করলে অনেক বেশি তিনি রেসপন্স পেতেন। সাকিব আল হাসানের ডাকে লক্ষ কোটি টাকাই বাংলাদেশ থেকে উঠে আসে, এটা কোনো বিষয়ই না। সেটা প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে উনি বোধহয় অনেকগুলো মানুষকে আরও বেশিভাবে আরও আন্তরিকতার সেখানে প্রকাশ হতো। যে পয়সায় উনি সন্ধান নাস্তা করেন, এই পয়সা দিয়ে এত বড় দুর্যোগে দুর্ভোগে মানুষকে, আমি পরিহার শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু ওনার জায়গা থেকে অনুদান, 20,000 টাকা যে কোনো মানুষের, সাধারণ মানুষের অনুদান ঠিক ছিল, কিন্তু সাকিব আল হাসানের মতন মহাতারকার কাছ থেকে এই ধরনের বিষয়টা একটু যেন কোনো খটকা লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছে আমি আতিক রহমান, পূর্ণিয়া।